ভারতের কুখ্যাত লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের নিশানা এখন সালমান খান। যে কোনোভাবে হোক ভাইজানকে হত্যা করাই তাদের লক্ষ্য। কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ নিতে এই লক্ষ্যে অনড় বিষ্ণুইরা। শাহরুখ পুত্র আরিয়ান খান যখন মাদক মামলায় ফেঁসে গিয়েছিলেন তখন ছায়ার মতো পাশে ছিলেন সালমান খান, অথচ সালমানের বিপদে একেবারেই চুপ শাহরুখ। একসময় এই বিষ্ণুইরাই সংবর্ধনা দিয়েছিলেন শাহরুখকে। সালটা 2017, একটি সিনেমার শুটিংয়ে রাজস্থান গিয়েছিলেন অভিনেতা। সেখানকার বিষ্ণুই গোষ্ঠীর মানুষ বিশেষভাবে তাকে স্বাগত জানিয়েছিলেন, এমনকি এক প্রশংসাপত্রের মাধ্যমে বলিউড বাচ্চাকে সম্মান জানিয়েছিলেন তারা। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে ভাইরাল সেই প্রশংসাপত্রের ছবি। অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে হলুদ পাগড়ি পরা শাহরুখের কপালে টিপ পরিয়ে স্বাগত জানাচ্ছেন বিষ্ণুই গোষ্ঠীর নারীরা। ছবিগুলো ভাইরাল হতেই মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন নেটিজেনরা। এদিকে বাবা সিদ্দিককে খুনের পর হুমকি দেয়া হয়েছে সালমান খানকে, 5 কোটি টাকা চেয়ে খোদ পুলিশের কাছেই মেসেজ, টাকা না দিলে ভাইজানের অবস্থা বাবা সিদ্দিকের চেয়েও খারাপ হবে। লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের ঘনিষ্ঠ ব্যক্তির পাঠানো বার্তাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে তদন্ত শুরু করেছে মুম্বাই পুলিশ। অভিনেতার বাসার বাইরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন ভাইজানের পরিবার। নিয়াত শুভ, সময় সংবাদ।